So, hey guys, good morning. Chola chalo tomader sange arekta brand new vlog niye ajker vlog ta kintu guys ami start korchi Bonga theke tar ekta reason ajke khub sokal sokal ghum theke uthe gechi tin bondhu mile kintu beriye porechi kintu oi je camera r ki memory chip hoy na ota ante thik ache karon card mure memory card ante karon guys Suman je to mathe mathe vlog er pashabashi kintu oi biye barite camera r kajo kore ar ajke je to vital date royeche mane biye barir jonno तो अतिरिक्त जैम गाइस ठीक है देखते रास्ता घाटे जैम ना ठीक मुखे बोलार मत ना तो गाइस चलो तुम्हारे संगे एक जिन शेयर कर भलोबाजार जिन आसते ठीक है शेयर कर तो जाए चलो गए ब्लग देखते थको फटाफट जाए कैमरा आगे मेमोरि चिप नहीं तुम्हारे संगे एक ब्लग शेयर खाओ पैसा धोरी आए मोनालिसा पेपचो जाओ इट्स टाइम टू नील दर्पण तो जाओ गैस माने की बोलो जगह देखे ना एक जिस मन पड़े ठीक है छोट बल जो बॉर्डर तल दिए पाली आसतम ना तक यहां दिए आसतम ठीक है बोजे মানে কাউকে যে বিয়ে করব তাকেও খুঁজে পাওয়া যাবে না সে কোথায় কি বলছিস তুমি বলো রাস্তা কোন এসে কিন্তু দাঁড়ালাম এই যে দেখতে পাচ্ছো ভাষা দিবসের স্ট্যাচু এখানে ঠিক আছে আর এইদিকে কিন্তু দেখতে পাচ্ছো আমাদের অশোক স্তম্ভ ঠিক আছে কারণ এটা কিন্তু ফুল মেইন বর্ডারের কাছাকাছি কিন্তু আমরা এসেছি ওই একমাত্র মেমরি কার্ড নিতে ঠিক আছে চলো এই যে দেখতে পাচ্ছো বন্ধু বান্ধব দাঁড়ায় আছে মোনালিসা ভেব জব পকেট বি ডেরেকম পয়সা সবকিছু পয়সা এই তোর পয়সার জন্য আজকে সিম চিপ নিতে ঠিক আছে 200 টাকা যা পাবি পেমেন্ট 200 টাকা আমায় দিবি ঠিক আছে ঘুম থেকে আমাকে তুলে দিচ্ছি সকাল সকাল এখন ওয়েট করতে হচ্ছে কখন আসবে কখন দেবে কখন আমরা ওটা নিয়ে যাব আর বিয়ে বাড়ি গিয়ে ভালো ভালো মেয়েদের ফটো তুলবো ঠিক আছে এরকম ব্যাপার ঠিক আছে তো যাক চলো বস ব্লগ দেখো আর এইগুলো দেখলে না গাইস মানে সেরা লাগে ঠিক আছে ভাষা দিবসের স্মরণী অশোক স্তম্ভ মানে অনেক কিছু মনে পড়ে যায় ঠিক আছে এই সেই যশোর রোড আর এই রোড দিয়ে যে কত স্মৃতি পড়ে রয়েছে ঠিক আছে তা মুখে বলার না ঠিক আছে ফাইনালি কিন্তু মানে সবকিছু মিটিয়ে কিন্তু চলে এসেছে এখন সুমনের বাড়িতে সো এখানে দেখতে পাচ্ছ গাড়ি ফাড়ি পার্ক করে কিন্তু আমরা এখন বের হচ্ছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে ঠিক আছে আজকে বন্ধু কিসের কাজ তোমার বিয়ে কাজ আমার বিয়ে কাজ নেই লোকাল বিয়ে আমি কাজে আছি ওরে শালা ভাই ভাই তোর বিয়ের ক্যামেরার কাজটা আমায় দিস ঠিক আছে আইফোন নিয়ে চলে আসবো কানে गणपति बाप्पा मोरिया ठीक है मंगल मूर्ति मोरिया चलो आज के मैं विजे सुमने तो कैमरा शूट शुरू कर दिए ठीक है आशीर्वाद
চলো দেখতে থাকো আমি টাকা দিয়ে দেবো টাকা দিয়ে ফাইনালি কিন্তু সকাল থেকে যা যা হয়েছিল সবকিছু শেয়ার করার পর কিন্তু আমি এন্ড করে দিয়েছিলাম, মানে ব্লগার কন্টিনিউ করিনি, তার একটা রিজন কারণ বাড়ি গেছিলাম, ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তারপরে দেখতে পাচ্ছ রেডি ফেডি হয়ে আবার চলে এসেছি, ক্যামেরা হাতে করে নিই, ঠিক আছে, কারণ আজকে একটুখানি সুমনের হাত একটুখানি মানে হেল্পিং হয়ে গেছে, ঠিক আছে, মানে সুমনের হেল্পিং হ্যান্ড হয়ে গেছে, ঠিক আছে, আমার কিন্তু সত্যি কথা বলতে কোনো টাকা পয়সার ব্যাপার নেই, মানে বন্ধুর হেল্প করা মানে আমার হেভি মজা লাগে, ঠিক আছে, তারপরে আবার বিয়ে বাড়ি বলে কথা, ঠিক আছে, এনজয় তো হবেই, ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তার জন্য হালকা করে ব্লগ করছিলাম, আর একদিন দেখতে পাচ্ছ ডেকোরেশন গুলো জাস্ট লাভলি ভাবে করেছে, ঠিক আছে, তো যাই হোক হালকা করে শেয়ার করে রাখছি, ঠিক আছে, চলো আমি বেশিরভাগ কিন্তু খেয়েছি, ঠিক আছে, কাজকর্ম করি না, ঠিক আছে, এখানে সবাই দেখতে পাচ্ছ এইখানে কিন্তু মানে বউয়ের জন্য করেছে, আর ওইদিকে গাইস বর চলে এসছে, ঠিক আছে, আর আজকে কিন্তু মানে লগ্ন, কিন্তু লগ্ন করার সময় ও মা দুটো থেকে আড়াইটো চলে গেছে, বিয়ে শাদী করবো না এই দেখে, ঠিক আছে, এত মেকআপ বাবা এক একজনের মেকআপ খারাপ ও বিয়ে করবো, গাঢ় করে বোঝা যাচ্ছে ভাই, তোরা খাওয়া ভালো আমি জানি, তুই বুঝিস না দাদারা ভাইদেরকে তো এরকম ভাবে বলবে, আমি তো আর তোদের গার্লফ্রেন্ড না যে আমাকে তুলে তুলে খাইয়ে দিবি, দেখে তো কি হয়েছে ছেলে বড় হয়েছে, দেখাতে তো হবে, বলতে বলতে মায়ের ফোন, ঠিক আছে, ফোন তাড়াতাড়ি ধর, চলো এখানে একটুখানি আড্ডা ফাড্ডা মেরে সন্ধ্যা ঠিক আছে, চলো চিয়ার্স, নাকি বলে আয়ুষ্মান ভব, ঠিক আছে, তো যাই হোক চলো আমাদের মন্টু ভাই দিন দিন না মদ ফদ খেয়ে কেমন যেন হয়ে যাচ্ছে, কি হ্যান্ডসাম হয়ে যাচ্ছে বুঝে না, তো শোন ভাই বন্ধু বান্ধব আমার ভালো না, ঠিক আছে, বিড়ি বুড়ি কি সব বলছে, সিগারেট বলবি সিগারেট পাঁচ টাকা, এখন রাহুলদের বাড়ি থেকে কিন্তু সোজা বেরিয়ে যাবো বাড়ির দিকে, কারণ এসছিলাম একটুখানি, কারণ রাহুল দারা নতুন ঘর প্রবেশ করবে না কি বলে, তো যাই হোক তোমাদের সকল ও তোমরা তো যাবা, যাই হোক তোমরা তোমার বন্ধু টাটা, ঠিক আছে, একটু লাভ দিয়ে দাও, চুমু দিয়ে দাও, ঠিক আছে।
আরে এত বড় তুমি উঠলে যে মেয়েগুলো সামনে ভিডিওটা দেখতে তারা দেখো দৌড় মেরে লাফাচ্ছে বলবে ও মা কি পাইছি চলো নাইস টু মিট ইউ চলে গেলাম দা চলো গাইস এখন বেরিয়ে যাব কারণ বাড়ি থেকে তো আমি সকাল ভোরবেলা বেরিয়েছি ঠিক আছে সব কিছু মিটিয়ে কিন্তু এই মাত্র আসলাম বাড়ি ঠিক আছে যাই হোক আমি সারাদিনে না তোমাদের সঙ্গে মানে বেশি একটা কিছু শেয়ার করতে পারিনি মানে তার রিজন মানে ব্লগ না মানে কেমন যেন কন্টেন্ট অভাব হয়ে গেছে আমাদের কাছে ঠিক আছে কি আর শেয়ার করবো যা যা ছিল সবই তো মানে শেয়ার করে দিয়েছে অলরেডি ঠিক আছে আর কোনো কিছু শেয়ার করার নেই এবার মনে হচ্ছে আমাদেরকে মানে এলাকা ছেড়ে বেরিয়ে যেতে হবে ঠিক আছে এরকম ব্যাপার চলে এসছে যাই হোক তো চলে এখন রাত বাজে কিন্তু ঘড়ির কাটায় আর ঠিক 10:30-11টার কাছাকাছি তো আমরা কিন্তু এই জাস্ট মাত্র কিন্তু সকালে বেরোলাম আর এখন বাড়ি আসলাম তাই তো ভাই সো যাই হোক এখানে দেখতে পাচ্ছ চয়ন ওখানে সুপ্রভাত এখানে সন্দেশ রাইডি আর আমরা এখন সবাই মিলে একটু আড্ডা পাড্ডা মারবো একটু এনজয় এনজয় করবো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমাবো ঠিক আছে কারণ এদিক যদি পসিবল হয় যদি ব্লগ সারাদিনে দেখি যে ঠিকঠাক করেছি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো না হলে না সারাদিনে যা যা পারলাম ভাবলাম যে এই ব্লগে দিয়ে দেবো তো আর লেট করলাম না সো চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত থাকলে আর যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে কী করতে হবে তোমরা তো জানো আর মুখ বলে মুখ ব্যথা করবো না এটা লেবু টেক আউট সব